মানুষ সিরাজগঞ্জের জমিন সলঙ্গাতে হাজার হাজার মানুষ লাখ মানুষ পুরুষ মহিলা সবাই মিলে আমি শুধু একটা কথা বলি ভাইরে দিনটা অনেক দামি একটা দিন অনেক দামি এই সাফর কিন্তু তিন দিন দুই দিন তিন দিন 10 দিন যুদ্ধ করে নাই একটা দিন মাত্র প্রেমে জীবনটারে কুরবান করে দিয়েছে আর আমার জাফর আল্লাহর দরবারে চির সুখী হয়ে গেছে এ যুবক হাসবি না হাসবি না বাপের কথা মনে কর মার কথা মনে কর এ যুবক হাসবি না রে হাসবি না মার কথা মনে কর বাপের কথা মনে কর একদিন এই রঙের যৌবনের দিন থাকবে না বুড়া হয়ে গেলে তুমি বলবা আলাইতা সাবা ভাই আউযু যদি যৌবন ফিরে আসতো আর কাটলো কাজ হবে না সময় থাকতে মসজিদের মেহমান হইয়া যাও সময় থাকতে জিহাদের ময়দানের সঙ্গী হইয়া যাও সময় থাকতে মা বাবার কদমে হাতটা লাগাইয়া দাও সময় থাকতে হালাল জিন্দিগিতে প্রবেশ করে নাও সময় থাকতে হারামকে ডিলিট করে দাও কোটি টাকা দিয়া পুরুল খুয়ার নাম জিন্দিগি নয় হালাল রুজি কইরা গাছের তলায় শুকরি বর্তা দিয়া খাওয়ার নামই হলো ইমানি জিন্দিগি কথা বলেন এই জাফর আজরের ময়দানে সবার মাথার উপর দিয়ে যাবে আমার নবী বলে যে এই লোকটা সবার মাথার উপর দিয়ে উইরা উইরা জান্নাতে যাবে তার নাম হলো হযরতে জাফর যার উপাধি হলো তৈয়ার তৈয়ার মানে বিমান তৈরুন মানে পাখি তৈয়ার তুলত বিমান বিমান পাখি একই কথা এ বন্ধু রে এইভাবে পাখির ডানা লইয়া উড়াইলা যাইব কত বাহাদুরি যে মারে সে ভুলে যায় যে মার খায় সে ভুলে না আল্লাহর হাবিব কয় মানুষের উপরে জুলুম করবি না ও জালেম তুই জুলুম কইরা ভুললা গেছস কিন্তু মজলুম ভুলে নাই মজলুম আল্লাহর কাছে দুইটা হাত বাড়ে যখন কইব আল্লাহ সে আমার জুলুম করছে ধ্বংস করে দাও মসনদ ভাঙ্গা খান খান হইয়া যাবে কথা বলেন ঠিক না গোড়ার দৌড়ের কারণে রে বাবা হেলমেটটা ধুলাই দূষরিত হইয়া গেছে গো আর খুঁজে পায় না কিন্তু খালিদ ওয়ালিদ তার হেলমেটটার জন্য দিয়ে বানা হইয়া গেছে সাথের মানুষগুলা খাইছে রে অবস্থাটা ভয়াবহ কাফের রামরা রে আবার গায়েল কইরা হলাইছে এ যুবক বাইরা আমার এই হেলমেটটা খুঁজে পায় না হঠাৎ করে হেলমেটটা খুঁজা পাইছে পাই আবার বীরের মতন হেলমেটটা লাগাইয়া ফলাইছে হাতের মধ্যে তলোয়ারটা নিছে আর হাতের মধ্যে তলোয়ারটা নিয়া আবার বীরের বেশে দাঁড়াইয়া গেছে একটা কথা মনে রাখবেন কেউ দৌড়াইতাছে সাহস কিরা গুইরা দাঁড়ায় যাবেন যেমন দেখবেন যখন হঠাৎ কইরা হরিণ বাঘে দৌড়ানি দে হরিণ যদিও ভয় পায় হঠাৎ কইরা গুইরা দাঁড়ায় গেলে বাঘে পর্যন্ত ভয় পায় কথা বলেন ঠিক কিনা নরম হইতে পারি আমরা মুসলমানরা এখন নরম হইতে পারি আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো কথা বলেন ঠিক না আর জবান খুলে কোন ঠিক না আমরা ভরসা করব কার উপরে ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে না রে বলো ওই মাটি যার রোগ বালাই তাকে না রে আমার নবীর কারণে বল মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বল মাটি রে বড়
তুমি ছিলে ইয়াসরিব দিয়েছেন কুদার হাবিবি তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে তোমার নসিব বিরামপুর এইচডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল আমার মুরব্বী বাবারা সলঙ্গার বন্ধুরা সিরাজগঞ্জের হাজার লাখ মানুষ ভাইরা পরদার আড়ালে আমার মা বোনেরা যে যেমন পারেন আল্লাহর কোন মসজিদে দান করে দেন এই দান কোনদিন বিফলে যাবে না 2024 সাল থেকে আপনি দান দিয়ে শুরু করেন আমার নবী আপনার নবী বলেছেন আসাখিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু হে আমার ভাইরা অনেকে মনে করছেন দান করলে বুঝি সম্পদ কমে না 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 দান করলে সম্পদ বাড়ে কারণ আপনারা জবান খুলে বলুন রিজিকের মালিক কে আর মায়ার সুরে বলুন কে ডাক্তার সুজন তার আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ তার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা বিলায়া দিয়েছে আল্লাহ তার আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন জোরে জোরে কোন আমি হে আমার ভাইরা আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো আদবের সাথে কথাগুলো শুনবেন আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন জগৎবাসীর জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা رحمتا للعالمين الله বলে আমি আমার বন্ধুকে সকল জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ বলছেন আমি আল্লাহ হইলাম সব জাহানের রব আর আমার বন্ধু বলল সকল জাহানের জন্য রহমত আপনারা জবান খুলে বলুন রহমত ভাই আমরা কি খুশি না বেজার আর জবান খুলে বলুন খুশি না বেজার এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি রহমত পাই আমরা অনেক খুশি হয়েছি এই জন্য উম্মত যদি আল্লাহ রহমত না পাইয়া যদি শুকরিয়া আদায় করতে না পারি আমাদের মতো না ফরমান আর কেউ নাই এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুলো অন্য কোন নবীকে আল্লাহ দান করে নাই জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না
এক নম্বর হলো আমার নবী আপনার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন ভীতি এক মাসের রাস্তা দূরে থাকলেই যে কোনো শত্রু আমাকে ভয় পায় সুবহানাল্লাহ আমার নবীর শান বলতেছি এই সাইড দিয়ে অনেক কথা হচ্ছে মানে অনেক কথা হচ্ছে এটা দুঃখজনক মনে হয় না এরা আমার আর জীবনে দেখছে না কি কথা বলবেন আরো এটা হইল আল্লাহর হাবিব নুসরাত বির রুবে আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছে মানুষ আমার দেখলে ভয় পাইতো শুধুমাত্র কাছে আসলে ভয় পাইতো না এক মাসের রাস্তা দূরে থাকতেই আমি নবীরে ভয় পাইতো সুবহানাল্লাহ বলবেন না এই জন্য হিসাব মিলাইয়া দেখেন আমার নবীর জীবনে ২৭টা যুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে নামছে কেউ আমার নবীকে শহীদ করতে পারে নাই নবীর সাথে অনেক সাহাবীরা শহীদ হয়ে গেল কিন্তু আমার নবীর মারতে পারে নাই আমার নবীর একা পাইয়াও কাকতালীয় কোন ধরনের অ্যাটাক করতে পারে না কারণ একটা কথাই আমার আল্লাহ নবীকে সেই পাওয়ার দিয়েছেন দুই নম্বর আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে এমন একটা মর্যাদা দিয়েছেন যে মর্যাদার কারণে আমার উম্মত সেই মর্যাদায় অধিষ্ঠিত কেমন মর্যাদা আল্লাহর হাবিব বললেন অনেক নবীদের জন্য বিভিন্ন এরিয়া ভিত্তিক নামাজ ইবাদতের জায়গা নির্ধারণ করা ছিল আমার জন্য আমার উসিলায় আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে কি বানাই দিছে এরপরে আমার নবী বলেন ৫০,০০০ বছর মানুষ আসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন যার কথার দ্বারা হাসরের ময়দানের হিসাব শুরু হবে তিনি হলাম আমি রহমাতুল লিল আলামিন আমার নবী বলেন যত নবী আছে রাসূল আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে কোন মানুষ আর কোন নবী জান্নাতে আগে ঢুকতে পারবে না যিনি জান্নাতে সবার আগে ঢুকবে তিনি হলাম আমি রহমাতুল লিল আলামিন এগুলো আমাদের নবীর শান মজা লাগে না লাগবো নবী সারা মইরা দেখো এরপরে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন জোরে জোরে কর না আল্লাহু আকবার এরপরে তাই নয় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহর হাবিব বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি শেষ নবী আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমার নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী আবার পরে আর কোন নবী আসবে না তাহলে দেখেন তো আমার নবীর ঘাটে ঘাটে কত সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে কিন্তু উম্মতের ভিতরে কিছু নাফরমান উম্মত আছে হাত তুলে বলো ঠিক কি না বলো কিছু নাফরমান উম্মত আছে না নাই অনেকে বলে আমার নবী নাকি শেষ নবী না নবীর পরে নাকি আরো নবী আসবে আমরা কি তাদের সঙ্গে একমত একমত যারা বলবে আমার নবীর পরে আরো নবী আসবে এরা কুখ্যাত কাদিয়ানি বেঈমান কট্টর কাফের অমুসলিম Yeah.
ঘরে ঘরে আমার নবীর পরে কি আর নবী আসবে যারা নিজেকে নবী দাবি করবে হারা কি আর জোরে হাত তুলে বলো অ্যাকশন অ্যাকশন কাদিয়ানির বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন সবাইকে একমত এই মুহূর্তে যদি কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয় সিরাজগঞ্জবাসী টাঙ্গাইলবাসী আপনাদের কি কি পাওয়া যাবে সংসদে আইন চাই মারহাবা জোরে গান আরো জোরে গান মারহাবা নবীর পরে কি নবী আছে আমার নবীর পরে নবী আছে এই জন্য আমার নবী বলছেন আমি নবী গর্ব করে বলতে পারি আমি শেষ নবী আদম নবী বলতে পারে না আমি শেষ নবী ভাই আপনারা আমার পরিবেশ না করলে আমি কিন্তু আমার মতো করে কথা বলে চলে যাব আগামীকাল আমার তিনটা প্রোগ্রাম আমারও খুব দরুর উপরে আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে বলো আমার নবীর পরে কি আর নবী আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার নবী শেষ নবী এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমার নবীরে মানলে মানার মতো মানতে হবে আমার নবীরে জানলে জানার মতো জানতে হবে আমার নবীকে জেনেছেন সিদ্দিকে আকবর কথা বলেন ঠিক কিনা সিদ্দিকে আকবরকে আমার নবী প্রশ্ন করছে সিদ্দিকে আকবর তুমি আমার হকের জন্য দিনের জন্য কি দিয়েছ সিদ্দিকে আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে কড়াই হান্ডি পাতিল যা আছে সব দিয়া দিছি শুধুমাত্র গায়ের জামাটা বাকি আছে চিৎকার বাইরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর আমরা ব্যাংকে টাকা আছে ঘরেও টাকা আছে সব জায়গায় টাকা নাই কেউ পকেটের টাকা দিতাম চাই না এমন কিছু মানুষ আছে না নাই যুবক টাকা দিলে লস নাই দিলে লাভ আছে রে বাবা এই জন্য আমার নবীরে মানলে মানার মতো মানতে হবে যুবক ভাইয়ের আমার পায়ে হাত দিয়ে বলি আমার নবী আপনার নবী যতদিন পর্যন্ত নীরবে 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 আল্লাহকে ডেকেছেন ততদিন পর্যন্ত কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন ঠিক কিনা যেই মাত্র জবান দিকে আল্লাহর জিকিরটা ওপেন করে দিছে তখন কাফেররা কয় না 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 নবীজি যে কালিমার কথা বলতেছে এই কালিমা পইরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতে পারবো না আমার নবী বলে কাফেররা একদিন মরতে হবে কবরে যেতে হবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি জোরে জোরে বলো কি এই আওয়াজে মানি না জোরে বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম এই জন্য আমাদেরকে ইসলামটা বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন এই সংবিধানের নাম হলো আল কোরআন ঠিক কিনা বলেন এই কোরআন ঘরে ঘরে আসে না নাই থার্টি ফার্স্ট নাইট নামে কোন ধরনের কনসার্ট হবে না বেহায়াপনা হবে না মাদকের আড্ডা হবে না চুগলখুরি হবে না
কথা বলুন ঠিক কিনা বলেন আমার যুবকদেরকে আমার কলিজার ভিতর থেকে ধন্যবাদ আমার ঈদের গভীর থেকে 2024 এর শুভেচ্ছা কারণ এই ছেলেগুলো আজকে কোনো 31st নাইটে যায় নাই ওরা কোনো বেহায়া বনায় যায় নাই সিরাজগঞ্জের মানুষ সোনমবার মানুষ আজকে দেখিয়ে দিয়েছে এই পৃথিবীতে আবিষ্কৃত বিজাতীয় 31st নাইট নামের বেহায়া বনা আমরা মুসলমানদের কাছে তুচ্ছ কোরআনের মহাপুত্র ময়দান আমাদের কাছে সবার শ্রেষ্ঠ হাত তুলে বলেন ঠিক কিনা সিরাজগঞ্জবাসী আর কি এই ভুল করা চলবে এইগুলো নিয়ে আর ধাক্কা দেখার সময় নাই আমরা এই ছোট ছোট পোস্টারের ভিতরে এইগুলো সেইগুলো নিয়ে আমরা দিতে ভাগ হয়ে গেছি এই জন্য আজকে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনকে মারার সাহস পাইছে কথা বলেন এইগুলো কেউ বলবে না তাহিরি সারা এই কথা কেউ বলবে না ওরা অর্ধেক বলে না অনেকে দালালি নিয়ে ব্যস্ত তাহিরি দলিল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কি না বলেন ভাইরা আমার রাগ করছেন আমার সাথে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জালো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কাদের জামিল বিরুদ্ধে ডাইরেক্ট এই স্লোগানটা শোনার পরে বুঝতে যে তাহিরি বড় স্লোগান দেয় এটা কোন তাহিরি যারা এটা ঢুকছে মাইকের ভিতরে কাদিয়ানের বিরুদ্ধে ফাইল আমার সামনে ফাইনা রে বাবা আমার সামনে ফাইনা সুরের মতন গোপনে গোপনে এই ব্যবসা করে সেই ব্যবসা করে এই ফেল হেই ফেল আরে ফেল তারে ফেল কিন্তু আমার সামনে আয় না রে বাবা আইলে মাথাটারে বেল বানাই দিলাম উনি কথা কারণ ঠিক না বেঠে নবীর দুশমনদের সঙ্গে সম্পর্ক আছে মারহাবা কন্যা গেলে গে আপনারা মনে একটু কষ্ট হইতেছে দুঃখ হইতেছে আমি তো এখনো ঘটনা ধরি নাই খালি ভূমিকার মধ্যে না আছি এরপরও তো এই ফাগলটির মুখ বন্ধ হয় না এরা যে কোন গ্রহ থেকে নাইম পাইছে এরা না জানে বাইরা আমার তাইলে আমার সাথে কি একমত আছেন সবাই একমত আছেন সবাই তাইলে আমরা বেহায়া পালায় যাব মাদক খাবো ইয়াবা খাবো পেঞ্চি খাবো ডেন্ডি খাবো সুদ খাবো ঘুষ খাবো চুরি করব গিবত করব নামাজ পড়ব হুশ আসেনি হুশ আসেনি হুশ আছে তো সবাই বলেন আল্লাহ আমি তাহিরি দুইটা বৈশিষ্ট্য আছে এই মাত্র গরম এই মাত্র নরম
নরম কথাই বেজার হবেন না গরম কত বেজার হবেন না কারণ আমি হক কথা বলতে বলতে আমি অবস্ত কথা বলেন আর ধাক্কা ধাক্কি চলবো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি ঠিক হয়ে যাই গারে বেটা আমরা সামনে খাড় হইব বলে ফিলার আছে এই ফিলার আছে আমি তো মনে করি এই যুবক যদি লাইনে খারে জায়গা রাতে 12টার পরে ফানুস উড়াইব আর বোমা বাজবো আতশবাজি বাজাইব সাংস্কৃতিক উপায় তো না কথা কোন ঠিক না বেঠে কিরে বলবান ঠিক আছে ইনশাআল্লাহ নাকি তারপর 12টা 1 মিনিটে যায় শুরু করে দিবে আল্লাহর গজব পড়ব গেলাম কই দিছি সাবধান পোলাপান 12টা 1 বাজতে কোরআন শরীফ পড়া শুরু করব ঠিক কি না বলো 12টা 1 মিনিটে বাপ মাকে ফোন দিবা দূরে থাকলে বাবাকে ফোন দিবা স্বামীরা স্ত্রীকে ফোন দিবেন আর এখন এই মেসেজটা লিখে রাখেন বউরে দিবেন লিখা যেটা আমি তৈরি করে রাখছি ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার দিবেন একবার সুন্দর কইরা এবার দিয়ে দিবেন আই লাভ ইউ দিয়ে দিবেন ঠিক আছে নিজের স্ত্রীর কাছে লিখে দিবেন আই লাভ ইউ আই ওয়ান্ট ইউ কিল ফর লাভ উইথ অল মাই লাভ তোমার সঙ্গে আমার ভালোবাসা জীবন দিয়ে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই ঠিক কি না বলুন কিন্তু কোন নির্লজ্জ ভালোবাসা চলবে না কথা বলেন ঠিক কি না সাবধান বলে দিলাম সাবধান মনে থাকবে ইনশাআল্লাহ আজকে এই জন্য ভূমিকায় এই কথাগুলো না বললে পরে বলতে পারবো না আপনাদের ঘুম আসতে পারে ঠিক কি না বলেন আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আমার ফুলা পান্ডি কই ফুলা পান্ডি আচ্ছা আপনার ভাত ভাত আচ্ছা না মানো আরে বাপরে বাপ বাপরে ফাল দাও রে গুনতি খেলা ওরা ফারুক সাহেবের মতো এমন এই যুবক আজকে থেকে ওয়াদা হবে তো ইনশাআল্লাহ খুশি করবো একজনকে তিনি কে কাউকে ভালোবাসবো কার জন্য কাউকে ঘৃণা করবো কার জন্য আল্লাহর জন্য এবং নবীর জন্য ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইয়েরা আমার ভাইয়া হাত দিয়া বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসত আমার নবী চারজনকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমরা দেশের কিছু পিশাব আছে কোয়ালাই যখন পিশাবরা খানকায় বসে থাকে আপনি গিয়ে বলবেন হুজুর ওই ফিলিস্তিনের উপরে তো ইসরায়েলে আক্রমণ চালাইছে অন্যায় ভাবে একটু প্রতিবাদ তো করণ লাগে সিরাজগঞ্জ তোমরা যাও আমার কাজ আছে আবার যদি কোন যে হুজুর পিশাব হুজুর ওই সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে নাউজুবিল্লাহ কোন লাগে একটু তো প্রতিবাদ করণ লাগে মুসলিম হিসাবে ও কি দরকার কই সুইডেন আর কই বাংলাদেশ যাও তোমরা যাও আল্লাহ এই কথা খারাপ লাগে তাহিরি পিশাবগিরও কিন্তু করে তাহিরের কিন্তু দুই একজন মুরিদ আছে লাটকা মুরিদ বানাই না বাচ্চা মুরিদ বানাই যে এগুলো ওয়াদা করলে 100 100 পালন করে কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য আমি কখনো রাজপথে থাকি কখনো ওয়াজে নরম কখনো গরম আমার সব স্কেল আছে আমি সব ধারায় কথা বলি আমি রাজনৈতিক ধারায়ও সুস্থ রাজনৈতিক ধারায় কথা বলি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি ধর্মের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করি এটা কি আমার অপরাধ এই জন্য কিছু কিছু খানকার ভিতরে যে ঘুমটা ফিটি আমার দেখতারে না এরা জীবন রাজপথে নামত না এরা শুধু বুঝবো গরুড়া আর মহিষটা যদি আপনি যাইয়া বলেন যে বাবা আমার ঘরের কোনা একটা মধুর চাক বসেছিল
আমি নিয়ত করেছি এই এই আমি কিন্তু শেষ করে দিব এবার এবার এভাবে কথা বলে ওয়াজ করতে পারবো না তো এটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সব সময় কি কথা বলে মানুষ হ্যাঁ দুষ্টামি করো মাঝে মাঝে তোমরা বন্ধু বান্ধব বসছো হয়তো কিছু কথা বলতে পারো কিন্তু সব সময় কি কথা বলবা আদর পরিমাণে এই নয় যে ঘাড়ের উপরে এসে বসবা তোমরা তো আমার খাসিয়ত জানো যদি তোমার আদব থাকে তোমার স্যান্ডেলগুলো আমার জিহ্বাতে পরিষ্কার করে দিব যদি আদব না থাকে তোমার মতো সুতা তাহিরির দরকার নাই এটা মাথায় রাখতে হইব আমি আদবকে অনেক লাইক করি চুপ থাকবে চুপ আদবে আউলিয়া হয় আদবে কি হয় ওই বিয়াদবি করছে ইবলিস লানতের শিকল গলায় লাগছে ঠিক কি না বলেন যদি আপনার বাড়ির মধুর একটা চাক কাইটা যায়া পিসা বুজুরে বলেন আর কি যে আব্বা এই মধুর চাকটা বসার পরে নিয়ত করছিলাম মধুর চাকটা ভাঙ্গি আপনার দিব এর লাগে নিয়ে আসছি বাস ওই বোতলটা দাও এই বোতলটা বইরা নিয়ে গেছে এটা তো কয় আব্বা মধু খাওয়া তো সুন্নত লইছি আপনার লাগে ও তাই নাকি মধু খাওয়াই না বীর গরু খাওয়াই না বীর রাজপথে ডাক দিলে হাওয়া জানে এই মুনাফিকদের কারণে আমাদের সমস্যা হচ্ছে কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু আমার আপনার ওই ভালো লাগবে না কিন্তু আমি কিন্তু কোন ফিসাবের আর কোন বেটার সার দিয়ে কথা বলি না ওই মিসওয়াক করা সুন্নত এটা মানে এটা আমরো মানি মধু খাওয়া সুন্নত মানে আমরো মানি এরপরে ওই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত মজা লাগে খুব মজা লাগে ডায়াবেটিস হইলো মাইরা দে কিন্তু যে কইজা বাবা বউ কথা হইছ না দিব সবই দিব আমি ওয়াজ শুরু করছি না শুরু করলে বুঝবা কম আসে বসবো কিন্তু এখন যেই কথা কইতাছি এই কথাগুলো বড় দামি কথা সংশোধনীয় কথা কথা কোন ঠিক না বেটে আগের দিন গেছে গা এখন এগুলা চলবে না এখন এই নয় আর ছয় দিয়া পাবলিকরে বোঝানো যাবে না বহুত বইছুন খাইছুন এবার আল্লাহর কাছে মারো নাম হইল কথা কোন আমার ফুলা ভান্ডি কি রে কই রে ঠিক কি না বলেন খানকাত বয়াতে আবার খাবারের পরে হালুয়া খাওয়া সুন্নত ও তাই নাকি দৌত তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো তুমি মজান খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটা মানো আমি এমনি টান দিলাম না জোরে করেন ঠিক তুই তো চলে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটা মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক কিনা আরে বেটা আরে সিরাজগঞ্জের বাসী হইতে এই মাহফিলটা আমার এখানে এলাকার শেষ মাহফিল হতে পারে কিন্তু একটা কথা বলি অনুরোধ দিয়ে বলি আরেকটা মাহফিল হইতো 2024 সালের জানুয়ারির 19 তারিখে আছে কোথায় যেন আসবো ইনশাআল্লাহ কিন্তু এর আগে নতুন 2023 সালের শেষ মাহফিল হিসেবে আমি দাবিন কণ্ঠে চিরম লাল কথাগুলো বলে দিয়ে যাচ্ছি আজকে যারা এখানকেই বসে থাকে কিন্তু আমি অনুরোধ করে বলবো প্রয়োজনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে হবে কথা বলেন মুসলমান
আরে রিসালাতটা কই না না রিসালাত না রিসালাত কই নিবে কইলে আমরা মতে ঠেলা ঠেলি কই মজা পড়া কথা কল ঠিক না বেটি রিসালাত ইয়া রাসূল নারে রিসালাত ইয়া রাসূল মারহাবা জুরে গন আমি আজকে এই 2023 সালের শেষ মাহফিল যত এটা আমার ইতিহাস তো এই ইতিহাসটাই আজ রেখে দিয়ে যেতে চাই আজীবন জন্য কথাগুলো চলে আমি তসবি বুঝাই দিয়ে যাব তলোয়ার বুঝাই দিয়ে যাব আল্লাহর হাবিব হেরা গুহায় তসবি জপেছেন আল্লাহ ধ্যান করেছেন মুরাকাবা করেছেন মুশাহাদা করেছেন আবার প্রয়োজনে তলোয়ার নিয়ে রাস্তাপথে নেমে গেছে নিজের রক্ত জড়িয়েছেন তন্ত্র মুবারক থেকে রক্ত জড়িয়েছেন তার মানে বোঝা গেল ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম কথা বলেন আমার যুবক ভাইরা আমার যুবক ভাইরা আপনারা কি আমার কথা রাগ করতেছেন আমার নবীর সাহাবীরা নবীকে কি জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে তাহলে আমরা 1500 বছর পরে সিরাজগঞ্জে বসতে পারি সলমগা বসতে পারি আমরা যেখানেই বসি না কেন আমাদের জানের চাইতে আন নবী গো আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে দা হলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআন হলো আমাদের সংবিধান আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আপনাদেরকে বলবো আমার কোরআন আমার ইসলাম আমার নবী এবং আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কে কথা বললে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক না এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে জানের চাইতে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন এই ভালোবাসা আমরা চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না ধরতে ধরতেই তো অনেকগুলো সময় চলে গেছে এরপর বলে দিয়ে যাই যুবক ভাইরা আল্লাহর হাবিবকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি আমার ভাইরা আল্লাহর হাবিব চারজন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন আমার দেশের কিছু মরিদান আছে বাস 10টা হিসাব ঠিক করে দে 3 বাসের টিহা মরিদে মাইরা দে যদি কই তোমরা ঢাকায় যাও প্রতিবাদ সমাবেশ আছে ওই মিটিং এ বসলে 10 জন মিল্লা বইয়া কইব আমি দিমু 10টা বাস ওই প্রতিবাদের দিন তাইলে ঘুমাইতে হয় কোন রকম নামের জন্য ওয়াদা করে নামের জন্য নাই ওই সাহাবীরা বুঝাইয়ে গেছে কেমনে ওয়াদা রক্ষা করতে হয় কষ্ট হচ্ছে আপনাদের একটু ওয়াজ করব ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলে রে সাহাবীরা জিহাদের ময়দানে যাও তোমার হাতে প্রথম তলোয়ারটা থাকবে তারপরে এমুক তারপরে এমুক তারপরে এমুক সাহাবায়ে কেরামদের মধ্যে যে প্রথম সেনাপতি যুদ্ধের ময়দানে নেমে গেছেন ওই যুদ্ধের ময়দানে নামার পরে আল্লাহর হাবিব দেখতেছেন ওই যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আরেকজন সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুইজন যখন শহীদ হয়ে গেছে চারজন সেনাপতির মধ্যে দুইজন শহীদ হয়ে গেছে কিন্তু আরেকজন সাহাবি যার নাম হলো জাফর ওই জাফরের তলোয়ারটা হাতের মধ্যে আল্লাহ আকবার আমরা দেশের মধ্যে নেতা বানায় ফাড়াইলে চারজনটা ফাড়াইলে প্রথমটা মইরা গেল গা 3 নম্বরটা দূর মার লইলে কিন্তু সাহাবিরা কয় না 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 হকের ময়দান থেকে পলায়ন করা যায় না হকের ময়দানে হককে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে রক্ত দিতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার বিতরণ কৌশলী এক হাতে তলোয়ারটা উজন আছে অনেক উজন হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তারা যুদ্ধ শুরু করলেন কিন্তু দেখা গেল একটা বিয়াদব পিছন দিক দাইশা জাফর হাতের মধ্যে এমন একটা কুক মেরেছে হাতটা অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে
অর্ধেকটা হাত কেটে গেলে তলোয়ার চালানো সম্ভব আলগি দিতে পারে না ওই সাহাবী তো দিনকে শতভাগ ভালোবাসে ওই সাহাবী তো নবীর দায়িত্ব পালন করার জন্য ওয়াদা করে এসেছে এই সাহাবী তখন ডান হাতের তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করলেন সব মানুষগুলো জাফরের এই কৃতিত্ব দেখা কাফেররা কই কিভাবে সম্ভব একটা হাত কাটা লইয়া কিভাবে এমন ভাবে যুদ্ধ করে এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যুদ্ধ করতেছেন কিন্তু ডান হাতটা যে অর্ধেক কেটেছে এই হাতের জন্য একটু সমস্যা হইতেছে হাতটা এভাবে লড়তেছে আর এমনি যুদ্ধ করতেছে আল্লাহর হাবিব বলেন আমার জাফর কাটা অর্ধেকটা হাত রে পায়ের নিচে ফলাইয়া কাম দিয়া জাফর সিরা ফলাইছে টান দিয়ে হাতটারে সিরা ফলাইছে যুবকগুলো পাইন এ তুমিও তো মানুষ আমিও তো মানুষ ইসলামটা আকাশে হেলিকপ্টার উইরা আসে নাই ইসলামটা প্রতিষ্ঠার পেছনে ঘাম এবং রক্তের ইতিহাস জড়িত কথা বলেন টান দিয়ে হাতটারে সিরা ফলাইছে আর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে আর এই দিক দিয়া সাহাবীরে কেমনে মারতে হয় মারার জন্য কাফেররা বিকল হয়ে গেছে এই সাহাবীর সঙ্গে কোনোভাবে পারে না আপনারা জবান খুলে বলেন ওই সাহাবীর গায়ের ভিতরে কি শরীরের জোর না বেলায়েতের জোর বেলায়েতের জোর ঈমানি জোর ঈমানদার ভিতরে থাকে জিহাদের ময়দানে পাথর তাকে কাবু করতে পারে না ওই পাথর আঘাত গুলারে তুলার আঘাত মনে হয় তুলার আঘাত কিতাবুল মাগাজি খুলে দেখেন একটা জিহাদের ময়দানে যারা শহীদ হয় উরাদের তলোয়ারের আঘাতটা খায় সত্যিকার রিয়েল প্রেমিকরা একটা পিপরার একটা কামড়ে তিন ভাগের এক ভাগ মনে করে তলোয়ারের আঘাতকে এই জন্য সাহাবায়ে কেরাম শহীদের জন্য দিবানা ছিল আল্লাহর হাবিব বলেছেন আমার মনে চাই একবার বিদায় হয় আবার শহীদ হয় আবার জীবিত হয় এটা যে কত বড় মজা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আমার আল্লাহর দরবারে কথা বলবেন শাফাত করবেন এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ নবীগণ আলেমগণ গিয়ে আমার নবীর কাছে গিয়ে বলবে একমাত্র শাফাতে কুবরা আমার আল্লাহর দরবারে একমাত্র শাফাত করবে আমার রহমাতুল লিল আলামিন ওই সাহাবীর বাম হাতে তলোয়ার কাফেররা বেকুব হয়ে গেছে এতগুলা সাহাবী এমন ভাবে আক্রমণ করতেছি কোনোভাবে জাফরকে অ্যাটাক করা যায় না ডান হাতটা অর্ধেক সিরে ফেলাইছে কত দর্দশীল আর বিয়াদবরা এমন ভাবে চতুর্দিকে বের দিল বের দিয়া তার গায়ের ভিতরে বুকের ভিতরে আর চোখের ভিতরে অ্যাটাক করার জন্য চিন্তা করলো আর এক শ্রেণী মনে মনে ভাবলো না তলোয়ার দিয়া যেন আঘাত করতে না পারে তার ওই হাতটাকে কেটে দিতে হবে বিয়াদবেরা চলে ছলে বলে কৌশলে এমন ভাবে তার বাম হাতটার ভিতরে এমন জোরে আঘাত করেছে বাম হাতটারে কাইটা জমিনের মধ্যে হালায়া দিছে জাফর যেই মাত্র দেখলো তলোয়ারটা মাটিতে পড়া গেছে গো দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়ায় গেছে ওই দাঁত দিয়া তলোয়ারটার দইরা কামড় দিয়া দাঁড়ায় গেছে আর এই জাফর এমন প্রেমিক ওই জাফর যখন তলোয়ারটা কামড় দিয়া দাঁড়ায় গেছে সতইল তো হাতের তলোয়ার আর দাঁতের তলোয়ার এক না বিয়াদবরা এখন তার অনেক কাছে চলে আইসা চোখের মধ্যে আঘাত করলো বুকের মধ্যে আঘাত করলো জমিনের মধ্যে পড়ে গেছে নাই নাই
অন্যতম সাহসী যোদ্ধা জাফর দুনিয়াতে নাই আমার নবী আপনার নবী বলেন জাফরের এই প্রেমটা আমার আল্লাহ এত বুলন্দ করে দিবেন আল্লাহর হাবিব বলেন জাফর জাফর সে এত দামি হবে হাশরের ময়দান যেদিন কায়েম হবে সুবহানাল্লাহ বলবেন না হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে যুব ভাইরা বলো হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে কে না খে দিনই প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিয়ে তাই ফেরি কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলে দে পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হেরার গুহায় তোমারই থে আসমান থেকে নামে আলকোরান ভাঙলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ মরালি আইসিনি খালিদের কথা খালিদ মরালি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে হাই রে আমি কি বুঝাইতাম খালিদের কথা হঠাৎ কইরা শানের ভিতরে ঢুকলো কেন যখন দেখছেন ওই জাফর দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে জাফর শানটা বলার পরে আমি খালেদের দিকে যাব আমার নবী বলেন হাশরের ময়দান যেমনে কায়েম হয়ে যাবে হাশরের ময়দান যেমনে কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো কেউ কাউকে উপকার করতে পারবে না ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন সব উম্মতে যাইব হেঁটে হেঁটে আর একটা সাহাবী সবার মাথার উপর দিয়া কুরআন দিতে দিতে যাবে তিনবার কোন আল্লাহু আকবার এইভাবে উড়াল দিয়া দিয়া যাইব ও তাহির হুজুর এটা কে গো এমন ভাবে সব মানুষের মাথার উপর দিয়া উড়াইলা উড়াইলা যাইব এর দুইটা হাতের জায়গার ভিতরে পাখির ডানা লাগায় দেওয়া হবে দুনিয়াতে মনে করছো সুখ দুঃখে থাকলে তুমি বুঝি আখিরাতে কষ্ট পাইবা না না দুনিয়াতে যত কষ্ট করো আখিরাতে তত সুখ পাইবা কথা কোন ঠিক না দুনিয়াতে যত টেন্ডারবাজি সাদাবাজি বাটপারি দান্দালি ঘুষ খাওয়া ঘুষি খাওয়া যত চালাকি করবা হাসরের ময়দানে তুমি দরা খাইয়া যাইবা কথা বলেন ঠিক না এই জন্য আমার নবী বলেন আমার জাফর রে আল্লাহ এত ভালোবাসে ফলাইছে আমার জাফর রে আমার আল্লাহ সকল জান্নাতীরা হেঁটে যাবে কেউ বিজনির মতো পার হবে কেউ কুরআন দৌড়ের মতো পার হবে
কিন্তু আমার জাফরের দুইটা হাত তো দুনিয়াতে দ্বীনের জন্য হকের জন্য কেটে দিয়েছিল এই দুইটা হাত আমার আল্লাহ লাগাবে না দুইটা পাখির ডানা লাগায়া দিবে এই আল্লাহ হুকম করে গেল তাহলে দাম কি বাড়ছে না কমছে আর দুনিয়াতে না দেখছে তার হাতটা গেছে গা দুনিয়াতে না তার চোখটা গেল গা দুনিয়ার ভিতরে সে রক্ত জড়াইছে আখিরাতে তার নূরের মালা পরাইয়া দিছে কে শুধুমাত্র তাই নয় এবার এমন ভাবে দুইটা পাখির ডানা লাগাইছে এখন মনে করতে পারেন এই পাখির ডানাগুলা কি গাছের পাখির ডানা না 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 এই ডানাগুলা গাছের পাখির ডানা নয় এই ডানাগুলা হলো নূরের ডানা যদি গাহি আমি কিন্তু এইভাবে ওয়াজ করি না আজকে আমার 2023 এর শেষ মাহফিল আমি বলছি আমি কিছু কুট করে রেখে দিয়ে যাব সারা বিশ্বজন আমার সেই কুট কথাগুলো শুনতে পারে ভাগ্য আমার বলো আপনাদের বলো 2023 বিদায় দিচ্ছি আজকে দাপ্তহীন কণ্ঠে ঘাম ঝরিয়ে নবীর মহব্বতে আপনারা সবাই সেই মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছেন আল্লাহর কাছে একটাই কথা আজকে ছলনগর এই সিরাজগঞ্জে লক্ষ মানুষ যারা এসেছি আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর কদমে কবুল করে জনম গজলটা বলেন না সবাই জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি বলো জনম দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই তুমি রহমান হারিয়ে যাব একে দিন আমি রবন চিরদিন বলো হারিয়ে যাব একে দিন আমি রবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো বাগানে বাগুরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর আসে বাগানে বাগুরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি
আমি শুধু একটা কথা বলি ভাইরে, দিনটা অনেক দামি, একটা দিন অনেক দামি। এই সাফর কিন্তু তিন দিন, দুই দিন, তিন দিন, দশ দিন যুদ্ধ করে নাই, একটা দিন মাত্র প্রেমে জীবনটারে কুরবান করে দিছে। আর আমার জাফর আল্লাহর দরবারে চির সুখী হয়ে গেছে। যুবক হাসবি না, হাসবি না, বাপের কথা মনে কর, মার কথা মনে কর, যুবক হাসবি না রে, হাসবি না, মার কথা মনে কর, বাপের কথা মনে কর। একদিন এই রঙের যৌবনের দিন থাকবে না, বুড়া হয়ে গেলে তুমি বলবা লাইতে সাবাব ইয়াউদু, যদি যৌবন ফিরে আসতো আর কাটলো কাজ হবে না। সময় থাকতে মসজিদের মেহমান হয়ে যাও, জবাই থাকতে জিহাদের ময়দানের সঙ্গী হয়ে যাও, সময় থাকতে মা বাবার কদমে হাতটা লাগিয়ে দাও, সময় থাকতে হালাল জিন্দিগিতে প্রবেশ করে নাও, সময় থাকতে হারামকে ডিলিট করে দাও। কোটি টাকা দিয়া পুরুল খুয়ার নাম জিন্দিগি নয়, হালাল রুজি কইরা গাছের তলায় শুকরি বর্তা দিয়ে খাওয়ার নামই হলো ইমানি জিন্দিগি। কথা বলেন এই জল্লামি তাহিরে পুত্তা ফেটে যায়, এই হাজার হাজার মানুষ এখন তোদের কথাবার্তা গেছে কই, এতক্ষণ যে ধাক্কাধাক্কি করছস, মোবাইল যে ঠেলাঠেলি করছে এখন গেছে কই? কারণ পৃথিবীতে একটা মানুষ বুঝ বিবেক যখন এসে যায় তার অটোমেটিকলি তার নলেজ ফেয়ার হয়ে যায়। এই জাফর আসরের ময়দানে সবার মাথার উপর দিয়ে যাবে। আমার নবী বলে যে এই লোকটা সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে যাবে, তার নাম হলো হযরতে জাফর, যার উপাধি হলো তৈয়ার। তৈয়ার মানে বিমান, তৈরুন মানে পাখি, তৈয়ার রত্ন তো বিমান, বিমান পাখি একই কথা। এ বন্ধু রে এইভাবে পাখির ডানা লইয়া উড়াইলা যাইব, কত বাহাদুরি যে মারে সে ভুলে যায়, যে মার খায় সে ভুলে না। আল্লাহর হাবিব কয় মানুষের উপরে জুলুম করবি না, ও জালেম তুই জুলুম কইরা ভুললা গেছস, কিন্তু মজলুম ভুলে নাই। মজলুম আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় যখন কইব আল্লাহ সে আমার জুলুম করছে ধ্বংস করে দাও, মসজিদ ভাঙ্গা খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এবার আমি বলছিলাম এরার গুহায় তোমারই থে, মনে আছে? আসমান থেকে নামে কোরআন ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে। ওই যে খালিদ ওমর আলী, ওই জাফর যখন শহীদ হয়ে গেছে তলোয়ারটা পয়রা রইছে, আর ওই ময়দানে যিনি লাফায়া পড়ছে যার নাম হলো, যার উপাধি হলো সাইফুল মিন সৈয়ফিল্লাহ, যে আল্লাহর তরবারি সমূহের মধ্যে যার নাম একটা তরবারি, তার নাম হইল খালিদ ইবনে ওয়ালিদ। এই খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ারটা হাতের মধ্যে লইছে, এমন বীরত্ব, সামনে কেউ আসতে পারে না, কেউ আসতে পারে না, পিছন দিকে কেউ ধরতে পারে না, ধরতে পারে না, ডাইনে কেউ পারে না, বামে কেউ পারে না, সামনে কেউ আগাইতে পারে না, পিছনে কেউ পারে না, এমন ভাবে খালি এমন ভাবে শুরু করছে পারে না। কিন্তু যুদ্ধ করতে করতে 95 বাগ সাহাবীরা খুশি, কারণ যুদ্ধের ময়দানের বিজয় মুসলমানদের দিকে চলে এসেছে। হঠাৎ তুইরা সেনাপতি খালেদ মাঠের সামনে দিকে পিছনে দৌড় দিয়েছে, সবাই ডাক দিয়ে কয়া খালেদ খবরদার, এই মুহূর্তে পিছনে গেলে সর্বনাশ হয়ে যাবে, আমরা যুদ্ধে হেরে যাব। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার হাতের জোর কমে গেছে কয় জোর কমছে কেন কয় আমার মাথার হেলমেটটা পইরা গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা সাহাবীরা ডাক দিয়া কয় হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি লাগলে আমাদের হেলমেটটা নাও কয় না না আমারটাই লাগবে এবার হেলমেটটা কুসতেছে গোরার দৌড়ের কারণে রে বাবা হেলমেটটা ধুলাই দূষিত হইয়া গেছে গো আর খুঁজে পায় না কিন্তু খালিদ বিন ওয়ালিদ তার হেলমেটটার জন্য দিওয়ানা হইয়া গেছে সাথের মানুষগুলাকে হাইছে রে অবস্থাটা ভয়াবহ কাফের আমরা রে আবার গায়েল কইরা হলাইছে এ যুবক বাইরা মার এই হেলমেটটা খুঁজে পায় না হঠাৎ করে হেলমেটটা খুঁজে পাইছে ভাই আবার বীরের মতো হেলমেটটা লাগাইয়া ফলাইছে হাতের মধ্যে তলোয়ারটা নিছে আর হাতের মধ্যে তলোয়ারটা নিয়া আবার বীরের বেশে দাঁড়াইয়া গেছে একটা কথা মনে রাখবেন কেউ দৌড়াইতাছে সাহস কিরা গুইরা দাঁড়ায় যাবেন যেমন দেখবেন যখন হঠাৎ কইরা হরিণ বাঘে দৌড়ানি দেয় হরিণ যদিও ভয় পায় হঠাৎ কইরা গুইরা দাঁড়ায় গেলে বাঘে পর্যন্ত ভয় পায় কথা বলেন ঠিক কিনা নরম হইতে পারি আমরা মুসলমানরা এখন নরম হইতে পারি আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন নিরাশ হইও না হতাশ হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো কথা বলেন ঠিক না আর জবান বলে কোন ঠিক না আমরা ভরসা করব কার উপরে এই বেটা সংখ্যা কম হইতে পারে তাহিরি বনবের দিকে একলাই তো পারে এই দেশে আমার আত্মীয় নাই এই দেশে আমার বংশ নাই এই দেশে কিছু মানুষ আছে হয়তো চাকরি করে ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু আমার কেউ নাই আমার একটা আত্মবিশ্বাস আছে আমি ভয় পাই না আল্লাহকে ছাড়া যুবক ভাইয়ের আমার এই যে এখন যে বলতেছি ভাই নারীর ইসলাম স্লোগানটা দিবেন এমন এক সময় গেছে এই কথা কইলে স্টেজের মধ্যে বক্তারে ভিড় শুরু করছে আপনি কি তা করুন না আর ওই ক্যাম্প করলে কাইমে বলিনি বউ আর আমি সিরাজগঞ্জের ভাবনার 95% যেখানে ক্যাম্প হওয়ার কথা না সেখানে দুইটা ক্যাম্প করি দাঁড়ায় ক্যাম্প করার পর সম্মান করে আমার সাথে সবাই ক্যাম্প করে কথা কোন ঠিক না বেটা আমি বুঝাইছি আমি এদের সাথে যুদ্ধে নামি নাই আমি ভালোবাসা নিয়ে নামছি আমি জানি যেখানে ভালোবাসা আছে সেখানে মূল্যায়ন আছে কথা বলে ঠিক না ধাক্কা ধাক্কির সুযোগ নাই বহুত হইছে আমার জেনারেশনে আগের জেনারেশনের ভিতরে বিতর্কটা ছিল আমি চাই আমার জেনারেশন থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই এই সমস্ত বিষয় নিয়ে নারী সালাত লেখা দাঁড়ায় কিয়াম করা মাজার জিয়ারত এইগুলি হাত নামাজের পরে হাত তুলা দোয়া করা এইগুলো নিয়ে যেন কোন ধরনের বড় ধরনের বিতর্কে জড়ায় না পরে কথা বলে ঠিক না বেঠে আপনাদেরকে আমার সঙ্গে একমত একমত মনে রাখবেন যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে ভরসার উপর আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন আপনার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ কোন না কেন তাইলে আজকে দেখতেছেন ফিলিস্তিন নির্যাতিত আর বাংলাদেশও ঘুমাইতেছে একবার আমার এক হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হয় বাংলাদেশ সুসিল্লাই কি করে আর রোহিঙ্গা কয় কি হ্যাঁ বলে কি বাংলাদেশে থেকে কি কয় মানে কি আবার আরে আমি তো বিশ্বাস করি এই সিরাজগঞ্জ সরঙ্গার মানুষ যদি ফিলিস্তিনে মুসলমানদের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি যদি আল্লাহ কবুল করে ওই চোখের পানিগুলো ইসরায়েলি ইহুদি গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলে আমি আবারও বলতে চাচ্ছি যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে ভরসা কার উপরে এই ইহুদির বাচ্চারা তোরা মনে করছ আমরারে তোরা মারতেছ আল্লাহর হাবিব বলছে এমন একটা সময় বরে মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনার জায়গায় পলাইবে
কিরে ফলাফল রাজি নি রাজি নি এখন যখন গাছের কুরা যে ফলাইব তখন আমরা আর ইহুদিদের বিছেরে পাইতাম না তখন খুজ্জা যখন পাইতাম না তখন গাছে ডাক দিয়ে কইব এ মুসলমান হে আমার পিছনে ফলাই রইছে মারা হবে কইতেন না এই সময় আইতাছে বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না কেন বিজয় মুসলমানদের হবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না কালিমার পতাকা পরিপক্ব করে উড়বে না কথা বলেন ঠিক না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে কর খালিদ ইবনে ওয়ালিদ মনে আছে নি হেলমেটটা মাথার মধ্যে লাগাইয়া আবার যুদ্ধের ময়দানে ঘুরে দাঁড়ায় গেছে আর কাফেররা একের পর এক নাস্তে নাবত হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আমার প্রাণের সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ তার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে মারহাবা কর না কেন ১৭তম এনটিআরসি রেজাল্ট দিয়েছে ১৮তম পরীক্ষা চলবে পরীক্ষা ভালো হোক আর মন্দ হোক পরীক্ষার পরে কিন্তু একটা আনাগুনা করে কে তুই কি দিছিস আমি কি দিছি এগুলো নিয়ে আলোচনা চলে কি না মোতার যুদ্ধের মধ্যে আলোচনা চলতেছে আহারে নবীর তিনটা সাহাবী কেমনে শহীদ হয়ে গেল আবার আরেকজন কইছে কজাক আমরা তো খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে লাস্টে আমরা যুদ্ধের বিজয়ের পতাকা পাইছি আরেকজন কহ পাইছি তো এমন পাওয়াই পাইছি খালিদ ইবনে ওয়ালিদের যুদ্ধ ফলে যখন দুর্মাসছিল মনে করছিলাম যে আমরা শেষ ওই হেলমেটের লাগে দৌড়ান শুরু করছে দুইরা যুদ্ধ হারতাম লাগতাম যা হেলমেটটা পাইছে মাথা দিছে এরপরে বেড়া ঘুরে দাঁড়াইছে আরেকজন জায়গা কি হল আপনি কইলেন যে হাতের শক্তি গেছে গা হেলমেটটা পইরে গেছে গা হেলমেটের সাথে আপনার শক্তির সম্পর্কটা কি কইলা কর খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার গায়ের মধ্যে তেমন কোন জোর নাই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না ওরে অন্তর লাই কইতাম না বাজান না থাকবে সাম দেও না চলবো বহুত করছো মানে আমি এখন সাইরি দিছি এগুলা এই যে এতক্ষণ আলোচনা করছি কোনো ডাইনে বামে কোনো কথা কইছিও ভাইরা আমার আমার মুর্শিদ নীল হয় আমার মন কারিয়া কেমন করে নীল হয়ে মন প্রেমে তোরা ও করস কি তোরা কি বুঝস শানের এসকেলে জ্বলে উঠছে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো না আচ্ছা আমাদের ওসিম মধ্যে আইছে আবার ভাত কমে আইছে আই আজকে ফামিলা দি আমরা ওসি সাহেব যে এত কষ্ট কইরা এই ওয়াজটা শুনতে আইছে আমরা এলাকাবাসী খুশি না বেজা এমন ওসি সমাজের দরকার আছে কথা কন ঠিক কিনা আল্লাহ দের আমার ওসি মোদিকে নেক খায়াত দান করে আমিন কন এই আমরা মদিনা যেতে চাই তো ওসি মোহদের সৌজন্যে আর নতুন বছরের সৌজন্যে সবার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালায়া এই মদিনার গজল লাগা দেখবেন কেমন লাগে সিরাজগঞ্জের শেষ বেলা একটা ফ্রেম দিয়া যায় কি কর রাস ঠিক আছে নি সবাই সবার উত্তরায় কি দা রেজা 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 আমার এটা আমার ওসি মোহদের কল মানে এই ওসি মোহদিকে আপনার দাঁড়াইলে হবে না সবাই আমার দিকে তাকায় লাগবে
এই সবাই বসে এই লাইটটা দাঁড়া করে রাখেন সুজা করেন সুজা যেতে না লরে এই এই দাঁড়া গেছে হবে না হবে না দাও এ বসো বসো না 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 দাঁড়াইলে হবে না বাবা এটা একটা সুন্দর জায়গা নতুন বছরের আমরা আগেই বলছি আমরা নতুন বছরকে বরণ করে নিলাম ভালোবাসার মাধ্যমে ঠিক কি না বলেন ভালোবাসার জায়গা হাত করবে ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না আশেকি বিনে আশেকি বিনে প্রেমিকি বিনে অন্যে জানে না ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার জায়গা মদিনা আমার খবরে কেউ তো যাবে না আধার খবরে কেউ তো যাবে না যাবে না আমার শাহী মদিনা ভালো লাগার জায়গা চুপ করো ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো না বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা আজকে তো জমজমের পানি খাইছি রেজার বাসায় ঠিক কিনা হ্যাঁ খাই আসছি আজুয়া খেজুর খেয়ে আসছি মারহাবা জোরে ঘর আরে মদিনা শরীফে নূরের খাজিনা আশেকি বিনে হে আশেকি বিনে অন্যে বোঝে না ভালো লাগার জায়গা মদিনা বলো বলো যাইতে চান কি চান না আরে মদিনা যাইতে চান কি চান না ওই মাটি তো মাটি নয় ওই চামনি বাজান ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে না রে বলো ওই মাটি যার রোগ বালাই তাকে না রে আমার নবীর কারণে বলো রে আ
কারণে বলো আমার শান্তি লাগছিনি মদিনা যাইতে চাননি বাজার গত কয়েকদিন আগে যে মদিনার গজলটা বাড়ি করছিলাম মনে আছেনি আমি হব মদিনা সারা বেলা জারুদা রওজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ ঠিক কিনা হাজার নবীরে ভালোবাসলে লাভ না লস আমার নবীর সঙ্গাতে এই সিরাজগঞ্জে ঘুমের ঘরে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে যুবক যদি তোমার চোখ দিয়ে নবী দেখতে চাও তাহলে মোবাইলের অশ্লীল ভিডিও দেখা যাবে আজে কিছু দেখা যাবে অসামাজিক কিছু দেখা যাবে এই চোখ দিয়ে কোরআন পড়লে সওয়াব এই চোখ দিয়ে মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায় ঠিক না বেঠি এই চোখ দিয়ে রসুল দেখার সুযোগ আছে তাহলে আপনি কেন এই চোখটাকে নষ্ট করবেন হ্যাঁ কেন নষ্ট করবেন এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব এই মোবাইল থেকে দূরে থাকবেন আরেকটা কথা বইলা দিয়া যায় নেশা করব ও বন্ধ 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 নেশা বন্ধ কই দিব বন্ধ নেশা ওসি মধ্যে কিন্তু আছে ধরাই দিমু কিন্তু মুক্তু কিন্তু সেট করব আমার কাছে সব কৌশল আছে তুমি যে মাগরিবের কে খাইয়াছে এ পাঁচ চকলেট মুখ দিয়ে আইছো এটা আমরা দেখলেই বুঝি কথা কও কথা কও ঠিক না বেটি নেশা কি চলবে না বন্ধ হইব এ জুবুল গেলে তো ঠিক আছেনি নেশা কি চলবে না বন্ধ হইব বাজার আমি কিন্তু আসলে কারের চেয়ার বইতাম পারি না না আর কোন সময় হইবে মরার পরে তাক না না এখানে ওই পারি না কেন আমার ব্যথা পায় নড়ি বেশি তো আর থাপড়ায় তুপুরে ব্যথা পায় যেটা গেছে গেছে গা আর গেছে গা সারা গেছে আবার আমি ওই বলি বাদ দেন তবে আজকে সিয়ারটা পছন্দ হয়েছে মারা বাঘন সিয়ারটা মধ্যে একটা বাপ লাগে ঠিক না বেটে বন্ধ কইবে নেশা নতুন বছরের চ্যালেঞ্জ নতুন বছরের চ্যালেঞ্জ কি নেশা করব একবার আল্লাহ রাসূলের সাক্ষী রেখা কুরআনটা দেন কুরআনটা দেন কুরআনটা দেন আজকে সব সাইজ করে দেওয়া যায় নতুন বছরের লাগে যদি ফ্রেম টেম করছো আল্লাহর রাস্তা হল থেকে ডিলিট এটা কি চোখে দেখেননি এটা কি কোরআনটা দেখতে কোন নেশা নেশা না বন্ধ নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত চুগুলকুরি মিথ্যা কথা মানুষ ঠকানো হক মারা বাস এখন বলবেন চলবে কি বলবেন নামাজ চলবে এ টুট লড়ছে না ওকে সিলালে মধ্যে দিয়ে দিছে নামাজ চলবে নামাজ এটা হলো 2024 সালের চ্যালেঞ্জ ঠিক কি না রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে কেডা কইছে না সাবধান মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারের ভিতরে অশ্লীল কোনো কাজ করা চলবে না মাজার দিয়ে সাজদা করা যাবে না না বুঝার ঠেলাটা কয়ে দিও না এটা জানতেন হুজুর পাশে এটা তাইরি হুজুর কথা কোন ঠিক না বেটি আল্লাহর ওলি কোন দোষ আছে দোষীর তো মারা না আমার তুমি যাও কি লাগে না আপা আপনি করতা যাও কি লাগে একবার আপাতা কইরা সে দিকে কিতা আরেকবার দোষ হইবো গা
জিয়ারত কি চলবে না বন্ধ হবে চলবে এই দিনগুলো অনেকে বুঝে ইবাদত হবে মসজিদে জিয়ারত হবে আল্লাহর ওলিদের দরবারে ঠিক কি না বলো কিয়াম করবে দেয় না একটু ভুলে দেয় না আর কিয়াম করণ যাইবো সরমনের ফিসা বুজুর কইছে না সরমনের ফিসা বুজুরে গত সপ্তাহ কইছে নবীজিকে কেউ দাঁড়ায় সালাম সালাম দেওয়াটারে কেউ যদি ফরজ ওয়াজিব সুন্নত না বলে যদি নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেয় তাহলে তার বেদাতি কোন যাইতো না এটা মহব্বতে দাঁড়াইছে কথা কোন ঠিক না বেটি তাহলে সরমনের হুজুর যে কয়ে গেছে আমরা তো দুই দুই তিনটা গ্রুপের মধ্যে তো সমস্যা আছে অন্ত হুজুরের সমাধান দিছে ওই তাহলে এখন কি তার কিয়াম করতে অসুবিধা আছে নবীর দাঁড়ায় সালাম দিতে কোনো অসুবিধা আছে যেটা বইয়া কোন যাইটা দাঁড়ায় কোন যা কথা কল ঠিক না বেটি আমি দৃষ্টি দুইটা বইয়ে কইছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইয়া সালাম দিছি এটা দাঁড়ায় দন যাইবো কথা কল ঠিক না বেটি এখন থেকে সিরাজগঞ্জ কিয়াম চলবো আমরা যারা এই দন্দ এই সমস্ত বিষয় না করছি আল্লাহর স্টার বাদ দেন আমরা নবীর মহব্বতে দাঁড়ায় নবীরে সালাম দেই আবার মজলিসের একটা আদব আছে আল্লাহ বলেন যেই মজলিসে বলা হবে বসে পড়ে বসে যাবে যেই মজলিসে বলা হবে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাবে এটা মজলিসের আদব মজলিসের আদব রক্ষার্থে হলো দাঁড়াবেন আর এমনি আর এক গমি করে থাকবেন না আপনাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব আমি তো মনে করি আমি তাহিরি যদি দুই চারজন লয়া যদি আপনার লগে বইয়া জায়গা এটা চব্বিশ ঘন্টা সমাধান হয়ে যাবে কথা কল ঠিক না বেটি আস্তে আস্তে না সমাধান হচ্ছে কথা ঠিক না বেটি ওখানে একদিনই সব শেষ করে নিবে আস্তে আস্তে হইবে যেমন আমরা আগে সিরাজগঞ্জ আসি নাই আমি মাত্র গতবার আয়া ঢুকছি মাত্র গতবার আয়া ঢুকছি বেলকুসি গতবার আগের বার আয়সা ঢুকছি তো এই যে আমি যে এই দেড় বছর গেল এই দেড় বছর ভিতরে মোটামুটি আপনারা যে আমার সাথে চলছেন বাবা হ্যাঁ দেন 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 এরকম তোমার একটা কথা কই আমি বক্তা আমার কি বক্তা ড্রেস করে দিব না শ্রোতার কি শ্রোতার ড্রেস করে দিব না তো তুমি মাইকম্যান আমি বক্তা মাহফিল কমিটি আমরা তিন জন আগে ঠিক হইতে আমরা হন সভাপতি শিখে নাইছে টুপি পরছে রুমাল পরছে পাঞ্জাবি লাগাইছে তো তুমিও আল্লাহর ওয়াস্তে মাইকম্যান যারা আছো অহন্তিকা সুন্দর পাঞ্জাবি বানাইবা ওয়াজের জন্য টুপি পইরা কি সুন্দর দাঁড়িয়েছে তোমার টুপি পইরা পাঞ্জাবি পইরা সুন্দর করে আইবা এটা হইলো মাহফিলের সৌন্দর্য কথা কি বলতে পারছি তুমি যে মাইক বল ঠিক করে ভিডিওতে ক্যামেরাতে উঠিনি তোর উঠলি রে কেমন দেখা যা এই জন্য আমি কষ্ট পাইছ রাগ করছ কতলা বাংতি আছে কত না কতলা আছে তোর আল্লাহ আরো বরকত দান কর আমিন কর এটা ইমানি আওয়াজ লাগে কথা ঠিক কিনা বাজান আমার মনে হয় এই সিরাজগঞ্জ আমি তো তো মাহফিলে আছি আজকাল সবচেয়ে বেশি স্ট্রংলি কথা বলছি ঠিক না তবে শুরু থেকে আমি ওয়াজ শুরু করছি আমাকে অনেক দূরে যেতে হবে কালকে তিনটা প্রোগ্রাম তো তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা নবীরে ভালোবাসবো 100% ভালোবাসবো ঠিক কিনা
ইসলাম কে মানবো 100% মানবো ঠিক কি না কুরআন মানবো 100% মানবো যেই জবান দিয়ে আল্লাহর জিকির করব সেই জবান দিয়ে নেশা জাতীয় দ্রব্য ঢুকাবো ভাই রে এ ভাই ভাই নেশার দ্বারা আমার আপনার ভবিষ্যৎ জীবনটা শেষ নেশার দ্বারা আপনার নিজের ব্যক্তিগত জীবন শেষ নেশার দ্বারা পরিবারটা শেষ নেশার দ্বারা আপনার বাপ মার স্বপ্ন শেষ নেশার দ্বারা আপনার সামাজিক মূল্যবোধ শেষ নেশা করতে করতে শেষ পর্যন্ত আপনার মরণটা কুত্তার মতো নেশা করবেন আল্লাহ আমরা সবাই কবুল